ভাই কত? 1,05,000। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আফতাবনগর হাট থেকে 1,05,000 টাকা দিয়ে এই ষাঁড় গরুটি বিক্রি হয়ে গেল। এই যে একটা গরু দেখছি বিক্রি হয়ে গিয়েছে আফতাবনগর হাট থেকে। ভাই কত হয়েছে ভাই? 40,000। এই যে দেখুন 40,000-এ এই ছোট গরুটি আফতাবনগর হাট থেকে বিক্রি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনারা যে হাটটা দেখছেন, এটা ঢাকার অস্থায়ী আফতাবনগর হাট। আপনারা দেখছেন মোটামুটি চালান খুব একটা বেশি আসেনি, তবে খুব একটা কমও আসেনি। আর জানিয়ে রাখি, আজ 28শে জুলাই 2020 মঙ্গলবার। এই 28শে জুলাই 2020 মঙ্গলবার এই হাট থেকে আমরা আপনাদেরকে আজ গরুর দাম জানানোর চেষ্টা করব না। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এখানে যে ক্রেতারা কী কী দরদাম বলছে এবং ক্রেতাদের মুখ থেকে আপনারা শুনতে চান যে এই হাটের কী অবস্থা, তাই মূলত আমরা জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা এই হাট থেকে জেনে আসি যে ক্রেতারা এই হাট থেকে গরু কিনে খুশি না অখুশি। ভাই আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ বাড্ডা থেকে আসছি। বাড্ডা থেকে আসছেন? আচ্ছা, আপনি গরু কিনতে আসছেন আজকে? মানে কি অবস্থা দেখছেন? আপনি কি এই গরুটা দেখলেন? দেখলাম। আচ্ছা, এটার কত দাম চান? আসলে এটা এটা আমি দুইটা দেখছি। দুইটা মানে এরকম সাইজেরই? আচ্ছা, দুইটা গরু কত দাম চাইছে ওনারা জোড়া? ওনারা লাস্ট বলে দিছে 1,02,010। 2,10,000, মানে 1,10,000 করে ইয়ে পাস করে পিস। আর আপনার কি মনে হচ্ছে? আমি 1,90,000 বলছি। মানে 95,000 টাকা করে? আচ্ছা, তারপরে? তারপরে ওরা দেখতেছে আর কি, আর আমি দেখতেছি। তবে এর বেশি আর দিব না, কারণ গরুর দাম অনেক বেশি। গরুর দামটা কি? আচ্ছা, আপনি গত কুরবানিতে কি এই ধরনের গরু কিনছিলেন? একটু বড় গরু দিছি আমি। তখন কত দিয়ে কিনছিলেন? মানে এইবার আমদানিটা কম? আমদানি তো আছে, মোটামুটি ভালো গরু আসছে। না, গতবারের তুলনায় আমদানি এইবার একটু, হ্যাঁ, অনেক বাকি আছে, আরো আসবে শুক্রবার দিন পর্যন্ত গরু আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এবার গরুর দাম বেশি, অনেক বেশি এই হাটে বেশি। এখন অন্য হাটে কেমন আমি বলতে পারবো না, আমি ফার্স্ট আসছি এই হাটে। আচ্ছা আচ্ছা, তা আপনি তো নেওয়ার নিয়ত নিয়ে আসছেন? অবশ্যই। আমি যাহলে দুইটা গরু দেখেন আপনি, এই যে এটা আর এটা। আচ্ছা, এই দুইটা 1,90,000 বলছি অলরেডি আমি, কিন্তু দিচ্ছেন না ওনারা? দিচ্ছেন না, দেখেন আপনি। এটা মনে হয় গাবতলিতে গেলে আমি ইজি পাবো এই দুটো গরু। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই দুইটা গরু না, এই যে একটা, হ্যাঁ, আর এই যে একটা, এটা 1,90,000 টাকা বলেছে অলরেডি বলছি আমি। হ্যাঁ আচ্ছা, এই আপনারাই বুঝতে পারবেন যে দাম বেশি না কম, কারণ 1,00,000 টাকা কিন্তু অনেক টাকা। অবশ্যই অবশ্যই, অনেক টাকা না, 1,00,000 টাকা অনেক টাকা। এটাও পালছে অনেক টাকা দিয়ে পালছে না, সেটাই। তারপরেও মনে করেন যে টাকার সাথে গরুর একটা সামঞ্জস্য থাকতে হয়, তাই না? না, আপনি কম বলেননি। কম বলছি? কেউ বলতে পারবে না যে আমি দু গরুর দাম কম বলছি। না না না, আপনি কম বলেননি। আচ্ছা, আপনি বিক্রি করতেছেন? বিক্রি কে করতেছেন একটু ভাই একটু আসবেন? আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? পাবনা থেকে আসছি। তো আপনার এই 1,90,000 টাকা দামটা কি কম বলছে? জি, আমার তো ইয়েতে কম হয়ে গেছে গরুর। এবছর গত বছরের তুলনায় এবছরে খাবারের দাম, খাবার খরচ, তারপরে মানে এইগুলো গরু কি আপনারা সারা বছর পালেন নাকি কুরবানি উপলক্ষে বাড়িতে কিনে এনেছেন? না না, সারা বছর পালি আমরা। সারা বছর মানে নিজস্ব পালের গরু? আমার নিজস্ব পালের গরু, নিজস্ব খামার আছে। তো 1,90,000 টাকা আপনি ছাড়ছেন না? না, আমার যদি মনে করেন যে ছাড়ার মতো যদি আপনার ইয়ে হতো তাহলে তো আমি অবশ্যই ছেড়ে দিতাম। তা আপনি কি মনে করছেন? আমার চাহিদাটা আরেকটু বেশি। আরেকটু বেশি কত? আমি 2,10,000 বলছি স্যার, 2,90,000 বলছে। 2,10,000 বলছেন আর 1,90,000 বলছে? তো 1,90,000 তো আমাদের মনে হচ্ছে ছেড়ে দেওয়া উচিত না? আমি অবশ্যই মনে করি নিয়ে আসছি ছেড়ে দেওয়ার জন্য, আমার যদি মনে করেন ছেড়ে দেওয়ার মতন ইয়ে হতো তাহলে অবশ্যই। আচ্ছা, আপনার পরিস্থিতিটা আসছে না? না, আমরা অবশ্যই চাই যে আপনারা যেন বছরে আসলে গরুর অনেক খাবারের দামটা অনেক বেশি, আপনার গত বছরের তুলনায় প্রায় ডাবল খড়ের দাম, ছাল ছাল ভুষি, গমের ভুষি, ধানের কুড়া সব কিছুর দাম ডাবল। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? ঢাকা বাড্ডা থেকে। বাড্ডা থেকে? জি। আজকে কেনার উদ্দেশ্যে আসছেন? জি, পাইলে পড়তে হলে নিয়ে যাব। নিয়ে যাবেন? তা আপনারা কি এই মিডিয়াম জাতের ষাঁড় গরু দেখছেন? জি জি, আমরা মিডিয়াম। এই যে এই গরুগুলি দেখছেন? জি, এই একজনা দেখছি। আচ্ছা, একটু আমাদেরকে বলেন তো যে কিরকম দাম চাইছে? দাম চাইছে হলো 70 আর 65 আর 70, ওই 80 আর 60 ধরেন 140 চাইছে এই জোড়া। আর আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় আমি 75 কেছি 80-র মতো আমার
মানে জোড়া জোড়া 80,000 আপনার মানে মানে আপনি নিয়ত করছেন যে 80,000 এর মধ্যে আপনি নেবেন, তার মানে পোষাচ্ছে না? না পোষাচ্ছে না, মানে ওদের সঙ্গে দামে চলছে না? এখনো তো বেচা কেনার ই হয় নাই আর কি, না শুরু হয়নি, বাজারে এমনি প্রচুর গরু আছে। হ্যাঁ আপনারা দেখছেন আর কি? জি জি দেখছেন, ঘুরে আসছি তো। মানে এখন পর্যন্ত যা দেখলেন তাতে আপনাদের কি মনে হচ্ছে এই আত্মনগর হাটে? আত্মনগর হাটে অন্যান্য বছর চেয়ে কমই লাগতেছে, বাজারটা কমই লাগতেছে। মানে দামটা কি কম মনে হচ্ছে আপনার? হ্যাঁ কম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই সুপ্রিয় দর্শক, এটা গরু দেখি বিক্রি হয়ে গেল ভাই, আসসালামু আলাইকুম। এটা নিলেন কত দিয়ে নিলেন? 60,000 টাকা দিয়ে নিলেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দুই দাঁতের গরু না? 60,000 টাকা দিয়ে নিলেন। এই দামটা কেমন বুঝছেন এখানে? আসলে কাস্টমার নেই। হ্যাঁ কিন্তু গরু তো প্রচুর। হ্যাঁ সেই হিসেবে দাম কম। দামটা কি কম পেয়েছেন মানে গতবারের তুলনায়? গতবারে যে আপনি কিনেছিলেন সেই তুলনায় মানে কত দাম কম পাই? 70,000 টাকা হতো গতবার। 70,000 টাকা মানে 10,000 টাকা কম পাইছে, তাহলে তো হাসি মুখেই যাচ্ছে। জি জি জি। আচ্ছা ভাই অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই আত্মনগর হাট থেকে আজ 28 তারিখ এই যে এই গরুটি 60,000 টাকা দিয়ে ওনারা কিনে নিয়ে গেলেন। আমার হাসি মুখে ওনারা বলছে যে গতবার যদি এটা হতো তাহলে 70,000 টাকা দাম হতো, তবে এবার 60,000 টাকায় ওনারা এটা কিনে নিলেন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। কোথা থেকে আসছেন? আমি রামপুরা থেকে। রামপুরা থেকে আজকে এই কেনার উদ্দেশ্যে? জি মানে একটু দেখতে আসছিলাম। আচ্ছা এই যে আপনি মিডিয়াম সাইজের এই সারগরুগুলি দেখছেন, আচ্ছা এগুলি দাম কিরকম বুঝছেন? ওনারও তো দাম অনেক বেশি চাচ্ছে, আরো দুই একদিন ধরে রাখবে হয়তো। যেমন এটা ছিল 62 চেয়েছেন আপনি? 62 চেয়েছে। আপনি কত বলেছেন? আমি এখনো বলিনি, আমি দেখছি আর কি, মার্কেট বুঝে তারপর একটা দাম বলবো। আচ্ছা মানে আপনি এখন আর কি প্রথমে একটু মার্কেটটা একটু অবজার্ভ করছেন আর কি? আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে এই গরুগুলি 62,000 টাকা চাওয়া হচ্ছে, আর উনি বলছেন যে মার্কেটটা উনি একটু অবজার্ভ করছেন। আসসালামু আলাইকুম। জি কিনতে আসছেন? কিনতে আসছেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি হইল আপনার কুরিল বিশ্বরোড। কুরিল। আচ্ছা আচ্ছা, কি কি বুঝছেন এই যে গরুটা দেখছেন? আসলাম গরু কিনতে। এই এটার দাম কত যাচ্ছে? এটা দাম চাইতে আছে 2,20,000 বলছে। 1,10,000 বলছে? আচ্ছা মানে এবার মার্কেটটা কেমন বুঝছেন? মার্কেটটা এখনো বোঝা যায় না, এখনো বোঝা যাইতেছে না, দাম বেশি চাইতেছে। আপনাদের কাছে মনে হচ্ছে দামটা বেশি চাইছে? দাম বেশি চাইতেছে, গরু বেচা কিনে হইতাছে না। গতবারের তুলনায় কি দামটা মনে হচ্ছে বেশি? গতবারের তুলনায় বেশি দাম চাচ্ছে আর কি। না আমি বলছি যে গতবারও তো আপনারা গরু কিনেছিলেন এখান থেকে, তো গতবারের তুলনায় কি এবার দামটা বেশি হচ্ছে? এখনো বর্তমানে বুঝতাছি না, মানে যে দাম চাইতেছে হ্যাঁ এর থেকে বেশি চাইতেছে। একজনে একভাবে চাইতেছে, বাজারে তো একটা মাল বেচা কিনে হইতাছে না, মানে দাম তো চাইতেছে, গ্রাহক আইতেছে, দিকে চলে যাইতেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা তো একটা ধারণা নিয়ে এসেছেন যে মনে করেন যে 4 মন প্রতি আপনারা 20,000 টাকা করে যদি হয় গরুটা তাহলে পোষাবে, এই ধরনের একটা ধারণা এনেছেন, তো এখন আপনারা কি বুঝছেন যে মন প্রতি? না আমরা 1-1.5 লাখ টাকার ভিতরে এলা যেমন গরু যদি বুঝে পরে নেওয়া জমা, না হলে পরে বাজার দেখব। আচ্ছা 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 আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই গরুটা কার? আপনার? আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। কুষ্টিয়া থেকে আসছেন। আচ্ছা মানে কত হইলে আপনি এটা ছাড়তে পারবেন? এটা সত্য কথা বলতে গিয়ে 1,70,000 হইলে ছাড়বেন। মানে আপনার নিয়ত আছে 1,70,000 হইলে আপনি আপনি স্বল্প লাভে ছেড়ে দিতে পারবেন? মানে আমরা চাই যে আপনারা স্বল্প লাভে ছাড়েন, এবং যারা ক্রেতা তারাও যেন হাসি মুখে বাড়ি যেতে পারে, আমরা এটাই চাই যে কোনো পক্ষই যেন দুঃখ না নিয়ে। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এটা দেখি ভাই কিনলেন, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আসছি রমনা থানা, মগবাজার থেকে। মগবাজার থেকে? কত দিয়ে নিলেন এটা? 74,000। 74,000? আপনারা কি এই দামে খুশি? আলহামদুলিল্লাহ। মানে গতবারও এই হাট থেকে নিছিলেন? গতবারও এই হাট থেকে। আচ্ছা এবার কি মনে হচ্ছে আপনার দাম কম না বেশি? আসলে আরো দুই একটা হাট ঘুরা হয়েছে, বাট আপনার এই হাটটা একটু দামটা একটু মোটামুটি বেশি গিয়েছে। দেখ আলহামদুলিল্লাহ আমরা কুরবানির জন্য নিচ্ছি, মোটামুটি মানে খুশি খুশি। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক ভাই, আপনি কি পিসিটিভি থেকে? জি জি জি। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা? আচ্ছা থ্যাংক ইউ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আত্মনগর হাট থেকে কি পরিমাণ দামে গরুগুলি বিক্রি হচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে আসি ভাই।
চট্টগ্রাম থেকে? আমি আজ কাজে এখান থেকে একটু দেখতে আসলাম। মানে গরু কি কিনতে আসছেন এখানে? আমি বাসা এখানে জসীমউদ্দিন গরু দেখলাম আসলাম। মানে কিনবেন, কেনার উদ্দেশ্যে এসেছেন? তো এই যে আমরা ষাঁড় গরুটা যে দেখছি, এটা কি একটা কিনবেন না দুটো? আমরা দুইটা তদন্ত করছি, দেখি না হয় কিনা। দুইটা দেখতেছি। ওনারা দাম চাচ্ছে কত? দাম চাচ্ছে গত বছর। আপনারা কোথা থেকে কুরবানি গরু এখান থেকে নিয়েছেন? আপনাদের কি একটু ধারণা দেন তো যে গত বছরের তুলনায় এই বছর লোকজন খুব কম, মহামারীর জন্য না, মহামারীর জন্য সেজন্য আমি বলি, আমি দামের কথা বলছি। দামটা তো আসলে একটু এখন তো কম্পিয়ার একটু আসলে কম, মানে গতবারের তুলনায় এবারে একটু দামটা কম আপনাদের মনে হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি আপনারা গরুর দামে স্যাটিসফাইড? মোটামুটি স্যাটিসফাইড এই আপনার নগর হাটে। আচ্ছা ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন যে ওনারা চিটাগাং থেকে এসেছেন, ওনারা এই যে এই দুটো গরুর দরদাম করেছে, তবে মনে হয় এই দুটো বিক্রি হয়ে যাবে, কারণ অল্প কিছু টাকার জন্য ঠেকে রয়েছে। তো চলুন, আপনাদেরকে আমরা ক্রেতাদের বিভিন্ন কথা আমরা জানানোর চেষ্টা করছি। তো চলুন আমরা পরবর্তীতে শুনে আসি। এই যে এখানে আপনারা দেখছেন একটা ষাঁড় গরু, এটা দরদাম চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? আমি আমার বাসা আফতাবনগরেই। এই আফতাবনগরে আপনি কেনার উদ্দেশ্যে এসেছেন? জি জি, আমি গতকালকেও দেখে গিয়েছিলাম এটা, আজকে আবার আসছি আর কি। আচ্ছা আচ্ছা, দরদামে কি পোষাইছে? গতকালকে আমি বলেছিলাম একটা দাম, আজকে আবার ওনারও যদি ডিসিশন পরিবর্তন হয়, আমারও মাইন্ডটা যদি একটু পরিবর্তন হয়, এই জন্যই আজকে আজকে আবার আসা। মানে এটা কত বলেছে, ওনারা কত বলেছে? ওনারা বলেছিল 120 গতকালকে, আমি গতকালকে 85 বলে গিয়েছিলাম, আজকে 90 বললাম আর কি। আচ্ছা 90 বললেন? জি জি। আচ্ছা আচ্ছা, একটু শুনি। আসসালামু আলাইকুম ভাই। এখন 90 কি ছেড়ে দিবেন? না, সিল্কের দামই হয় না বলে। হ্যাঁ, ফুড সিল্কের দামই হয় না। হয় না? জি না। 90,000 আপনার পোষায় না? জি না। আপনার কততে পোষায়? তারপরও চাষির কোনো নির্দিষ্ট কোনো কিছু না, আপনি তো একটা নিয়ত করছেন না, 1,20,000 হলে আমি ছাড়ি দেবো। 1,20,000? তাহলে তো ডিস্টেন্স অনেক হয়ে গেল। আচ্ছা আমরা একটু শুনি। আচ্ছা ভাই, মানে গতবারও কি আপনি এই হাট থেকে নিয়েছিলেন? না, গতবার আমি গ্রাম থেকে এনেছিলাম, আমার বাড়ি হচ্ছে গফরগাঁও ময়মনসিং। আচ্ছা, তো আমার এলাকায় ভালো গরু পাওয়া যায়, দেশি গরু। আমি গত 5 বছরই গ্রাম থেকে গরু আনছি। আচ্ছা, এই বছর করোনার জন্য মূলত আমি আসলে গ্রাম থেকে নিয়ে আনিনি আর কি। আচ্ছা, গত বছরের তুলনায় এবার কি দামটা আপনার কি মনে হচ্ছে? আমি আসলে ঢাকার বাজারটা আসলে মানে সেইভাবে অভ্যস্ত না, আমি ওইখান থেকেই সবসময় নিয়ে আসি। গতবার যেটা নিয়েছিলাম 1,60,000 টাকা দিয়ে, বাট এবার বাজারটা কমে গিয়েছে করোনার জন্য, বাজারটা কমে গিয়েছে আর কি। বাজারটা আপনার কম মনে হচ্ছে? বাজার আমার বাজেট কমে গিয়েছে। আপনার বাজেট কমে গিয়েছে, আর বাজারটা আপনার কি মনে হচ্ছে? বাজারটা এখন আসলে মানে আমি যেটা দেখতেছি, আমার বাসা তো আফতাবনগরেই, গরু ঢুকতেছে বাট গরু বের হচ্ছে কম, মানে এখন মানে ক্রেতা কম, মানে বিক্রি হচ্ছে না। না না, এখনো শুরু হয়নি, এটা আসলে হচ্ছে না। 30 তারিখ থেকে হয়তো এটা শুরু হবে। যেটা আমরা প্রেডিক্ট করতে পারি সেটা হচ্ছে 2 দিন পর হয়তো সবাই আসবে বাজারে, কেনাকাটা করবে, এই হয়তো মানে আমরা আশা করতেছি। দামটা আপনার কি বেশি না কম মনে হচ্ছে? দামটা আসলে মনে হচ্ছে যে এখন পর্যন্ত ওরা দাম ছাড়তেছে না। আচ্ছা, হ্যাঁ এখন বেশি মনে হচ্ছে, মানে আজকে 28 তারিখ, হয়তো 30 তারিখের মধ্যে আরেকটু পড়ে যেতে পারে, প্রতিবার নাগাদ হয়তো মানে কমে যেতে পারে আর কি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শেষ পর্যন্ত আপনারা কিনলেন? মানে ওই দুটা কিনলেন না, অন্য দুটা কিনলাম না, অন্য আরেকটা থেকে ওইটা আরেকটা, এই দুটা কিনলাম। আর দুটা কত দিয়ে নিলেন? দুইটা পড়ছে হলো 2,00,000, হাসলি 2,02,000। হাসলি সহ? হাসলি সহ পড়ছে 2,12,100। 2,12,100। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আফতাবনগর হাট থেকে 2,00,000 হাসির সহ 12,100 টাকা, এই যে এই দুটো ষাঁড় গরু পড়ল, এই যে একটা, আর এটা আরেকটু বড়, এই যে দেখুন এটার সাইজটা একটু বড়, এই যে এই যে দেখুন 2,02,000 টাকা পড়েছে দাম, 2,12,000, আর হাসির সহ 2,12,000 টাকা পড়লো, এই যে দেখুন। আচ্ছা কি মনে করছেন দামগুলি?
দাম অনেক বেশি মনে হচ্ছে, অনেক বেশি, অনেক চড়া মনে হচ্ছে। মানে গত বছরের তুলনায়? গত বছরের তুলনায় দাম হাঁটছে বেশি, কিন্তু গরু তো বেচা কিনে এখনো শুরু হয়নি, তারপরে এই অবস্থা। আচ্ছা, আপনারা কি কেনার নিয়ত নিয়ে আসছেন? ইনশাআল্লাহ আমি নিয়ত নিয়ে আসছি, তবে মানে এটা এটা যেভাবে দাম চাইছে মানে এটা আমার মনে কাছে মনে হয় অনেক। গত বছর দাম দাম চেয়েছে কত? ৩১। ৩১? হ্যাঁ। আর আপনার মানে নিয়ত কত আছে, যে কত হইলে আপনি নেবেন এটা? এটা কত মানে আমার মনে হয় যেন ৭৫-৮০। ৭৫-৮০, ৮০-৮০-এর মধ্যে হলে ঠিক আছে। তাহলে তো অনেক ডিস্টেন্স হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি এখন আপনারা হাটটা ঘুরছেন? জি, মানে ঘুরে ঘুরে তারপর দেখবেন আজকেই মোটামুটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এই আফতাবনগর হাট থেকে আবারও জানিয়ে রাখি, আজ ২৮শে জুলাই ২০২০ মঙ্গলবার, এই আফতাবনগর হাট থেকে আমরা আপনাদেরকে এই যে ক্রেতারা কি বলছেন সেই ক্রেতাদের কথাগুলি আমরা জানানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। তো এই ভিডিওটি আপনারা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।